ভাই আমাদের দেশের মানুষ এত পরিশ্রমী এত পরিশ্রমী এত হার্ডওয়ার্ক করে এত হার্ডওয়ার্ক করে কিভাবে করে আল্লাহই জানে। প্রচন্ড রকমের হার্ডওয়ার্কিং সব মানুষ এত পরিশ্রম দিনের ভিতরে দিন মানে মিলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কম পক্ষে নিলে বাইশ থেকে তেইশ ঘন্টা বা মানে বিশ একুশ ঘন্টা তো ম্যাক্সিমাম কাজ করে আর কেউ কেউ ২৪ চব্বিশ ঘন্টায় কাজ করে মজার ব্যাপার হচ্ছে সবার অফিস কিন্তু এক জায়গায় সবাই এক অফিসেই কাজ করে বেশিরভাগ মানুষ কিভাবে সম্ভব এত মানুষ এক জায়গায় এইভাবে দিন রাত পরিশ্রম করে আর মানে তাদের কাজের শেষ নাই কত রকম কাজে যে তারা ব্যস্ত এক অফিসের ভিতরে এত এত কাজ হয় মজার বিষয় হচ্ছে আরেকটা তাদের অফিস হোম অফিস বাসায় বসে কাজ করে অফিসে যাওয়া লাগে না বাসায় বসেই তারা সব কাজ করে ফেলে বাসায় বসে এক অফিসের মধ্যে এতগুলা এমপ্লয়ি কীভাবে এত কাজ মানে চারিদিকে তাদের চোখ কান খোলা থাকে এই মানে কি বলে এদিক ওইদিক এদিক ওইদিক কোথায় কী হচ্ছে না হচ্ছে সব ধরনের খোঁজখবর রাখে মুহূর্তের ভিতরে সব কাজ শেষ করে ফেলে মানে তুফান তুফান ভয়ানক লেভেলের মানে কী বলবো এত পরিশ্রম বাঙালি করতে পারে এটা বিশ্বের মানুষ দেখলে অবাক হয়ে যাবে ফেসবুক হচ্ছে আমাদের হোম অফিস মানে ফেসবুকে বসে আমরা আমাদের বাঙালিরা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে বসে এত পরিশ্রম করে ঘরে বসে শুয়ে জাস্ট মোবাইলটা হাতে নিয়ে সব কাজ সেরে ফেলতেছে তাদের কাজগুলা কী কী কোথায় কার বিয়ে হচ্ছে কে কার সাথে বিয়ে করতেছে কার বিয়ের হওয়ার কথা ছিল কার বিয়ে হয়েছে কবে থেকে প্রেম সম্পর্ক কবে থেকে কিভাবে কি চলতেছে এগুলা কেন পাবলিকে আসেনি পাবলিকে কেন আসে নাই সেটার খোঁজ নেওয়া এবং এই তার বয়ফ্রেন্ডটা সে তার সাথে সে কতদিন থেকে আছে কিংবা গার্লফ্রেন্ড তার সাথে কত দিন কত বছর থেকে আছে। এগুলো সব ধরনের এত কঠিন ধরনের হিসাব নিকাশ সব খুঁজে বের করা আমাদের মানে বাঙালি এত পরিশ্রম করে করতে পারে তাসনিয়া ফারিনের কথা বলতেছি না আবার ভুল ভাইবেন না তারপরে এই যে মানুষ মানে কি বলে কোন শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করলো কোন কলিগ তার অন্য কলিগকে বিয়ে করলো তাদের বাচ্চা কেমন হবে তারা এত ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট তাদের বাচ্চা কত হবে তারা বিয়ে কবে করবে বিয়ে করার পর তাদের মানে এই যে অনেক ধরনের কাজ থাকে না তাদের ভিডিও বের হবে ছবি বের হবে এগুলা শেয়ার করতে হবে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে বিশাল দায়িত্ব এখানে আমি আবার আয়মান সাদিকার মুঞ্জারিন এদের কথা বলতেছি না ভুল ভাইবেন না এছাড়াও তো আরও অনেক আছে না অনেকের কাজ থাকে মানে এই বিয়ে হচ্ছে তারপর আবার অনেকে আপনার বিভিন্ন ধরনের ভিডিও বানায় কুৎসিত ভিডিও তারপরে আপনার আবার রাজনীতির মাঠে খেলা করে আরও বিভিন্ন ধরনের কাজ করে এখানে ওই যে হিরো আলমের কথা বলতেছি না কিন্তু তো এরকম অনেক মানুষই আছে যারা বিভিন্ন রকম মানে অ্যাকচুয়ালি যারা অকর্ম আর কি এদের কোনো কাজ নাই এরা মাঠে ঘাটে কিছু করে না যেমন মনে করেন হিরো আলমের কথা যদি আমি বলতাম বা আইমান সাদিক বা তাসনিয়া ফারিন এরা তো আসলে কোনো কাজই করে না এরা কিছুই করে না এরা হুদাই ঘুরে বেড়ায় কাজ তো করে আসলে আমাদের মানে অন্যান্য যারা ফেসবুকে অফিসে যারা কাজ করে ঘরে বসে এছাড়াও এরা হচ্ছে আসল পরিশ্রমী তাদের পরিশ্রমটা কি পরিমাণের মানে মানুষের সব ধরনের ইনফরমেশন সব ধরনের খোঁজখবর রাখা কবে বিয়ে হচ্ছে কেন হচ্ছে কেন এ ওকে বিয়ে করলো কেন আমাকে নয় তাকে নয় আমার মতো ছেলেরা কেন সিঙ্গেল থাকছে আমার মতো লোকরা কেন আজকে নায়ক হতে পারছে না হিরো আলমের মতো লোকরা নায়ক হয়ে যাচ্ছে তারা রাজনীতি করতেছে এরকম একটা মানুষ কিভাবে রাজনীতি করে আমি এখন তাদের কথা বলতেছি আর কি তার তাসনিয়া ফারিনের কথাও যদি বলি সে এমন একটা ছেলে বিয়ে করছে ছেলেটার মুখও ভালো করে দেখাইলো না দেখায় নাই দেখাই নাই কিন্তু বাঙালি মানে তারা এত পরিশ্রমী কিভাবে কিভাবে জানি খুঁজে বের করে ফেলে আর কেন গোপন রাখছে তার মত একটা মানুষ এইরকম একটা প্রেমের খবর গোপন রাখে এরকম আরো নানান কাজ আছে ভাই কাজের কোনো শেষ নাই আমাদের কত রকম কি কাজ মানে বিনা বেতনের কাজ তাও তাও যদি বলতাম যে মানে পয়সা পাইতো তাও একটা কথা ছিল এটা মানে চ্যারাইটি লেভেলের এত মানে উদার চেতা মানুষ উদার চেতা বাঙালি আমরা আমাদের সময়টাকে আমরা কিভাবে মানে পরিশ্রমটাকে বিনা স্বার্থে কোন রকমের স্বার্থ ছাড়া কোনো কিছু ইনকাম করা ছাড়া আমরা শেয়ার করে যাচ্ছি মানে মানুষের কল্যাণে এটা এক ধরনের কল্যাণ আমরা মানুষের এই যে বিভিন্ন ধরনের খোঁজ মানুষের কাছে দ্বারে দ্বারে পৌঁছায় দিচ্ছি এর চেয়ে বড়ো পরিশ্রম এর চেয়ে বড়ো মহানুভবতা মানসিকতা কজন দেখাতে পারে কোন দেশের মানুষ দেখাইতে পারে আছে কেউ আছে নাই আমার মনে হয় নাই আর কি বলবো আমাদের কাজের আসলে শেষ নাই ভাই আমরা বিরাট পরিশ্রম করি মানুষ এত পরিশ্রম কিভাবে করতে পারো আমার তো খালি টয়লেটে গিয়ে হাঁকতে আর সময় সমস্যা হয়ে যায় সময়ই পাই না মানুষের এত সময় কোথা থেকে আসে ভাই কোথা থেকে আসে